ঋতু হলো ওই বিচক্ষণ এলো রাজা হংস গানে একি একি দৃশ্য দেখলাম আমি সূর্য নদীর তীরে হংস হংসি পাখিরা করে রণ রণ দেখে আমার অন্তরে দগ্ধ হয়ে উঠল কামরিপুর কামরিপুর জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না আমি কি করি না আমি যদি গৃহে থাকতাম আমিও গঙ্গা পার্বতীর সাথে আমি নীলাখেলা করতাম তবে থাকবো না এই স্থানে এই স্থান পরিত্যাগ করে আমি যাব এবার ওই পদবনে মহেশ্বর কিন্তু চিনতে পারলেন না যে কে এসেছিল তারাই যে এসেছিল গঙ্গার পার্বতী সারালি দহগুণের আলিঙ্গন দেখে মহেশ্বর অন্তরে কামরিপুর জ্বালা দগ্ধ হয় স্থান পরিত্যাগ করে চলে গেলেন অন্য স্থানে আর সেই সময়ের কথা যে পাতালে বাসুকী নাগরা আছে তারা কি করছে ইহ কি ইহ হরে নিত্য না চেরি হা নাচিতে নাচিতে এলাই ওই পাতালের বাসকি নাহারে আর নানা রঙ্গে করে নিত্য করে রঙ্গ খেলি রে এসো পাতালের না করি আমি রানিত না এসো পাতালের না করি আমি রানিত না ফুল বাজে তালে তালে আর মা
খুশি পড়লো এই মহারাজ ধরেছি বাম হস্তে রাখবো আমি কার উপরে স্থান না পাই এই সরোবরের তীরে আমি কি করব মাটিতে রাখলে হবে মহা পাপ না এই মুহূর্তে চলে যাব হাত সৃষ্টি করব এক পদ্মার পাপ সেই পদ্মপথে আমার মহারাজ রেখে দিয়ে আমি স্নান করে যাব আমার কৈলাসে ফিরে এই তো আমার বলে পদ্মপাতা সৃষ্টি হয়েছে আমার মহারাজ আমি পদ্মপাতা রেখে দিয়েছি এবার স্নান করে পবিত্র হয়ে যাব আমি গঙ্গা পার্বতীর কাছে আমার স্নান করা হয়েছে আমি চলি আমার কৈলাসে গঙ্গা পার্বতীর কাছে
এই সারালে দহগনের আলিঙ্গন দেখে মহাদেবের অক্ষয় ধন পাত হয় বাম হস্তে বিচ্ছে ধরেন ভাবেন শিব নিরন্তরে রাখিব কাহারি পর এই ভূমিতে পড়লে হবে মহাপাপ তাই জ্বলতে দিলেন হাত সৃষ্টি হলো সেই সময় পদ্মর পাত যাকে বলি আমরা কমলার পাত পদ্ম পাতায় তার মহারস রেখে দিয়ে স্নান করে পবিত্র হয়ে চলে গেলে নিত্য করতে করতে কৈলাসে অদূরে আরেকটা পাখি ছিল তার নাম ছিল ভুইহারা অদূর থেকে দেখতে পায় পদ্ম পাতায় এমন কি ছল ছল করে তাই ভক্ষ মনে করে কাছে এলো ওই শিবের বিচ্ছে ওই ভুইহারা পাখি তাকে ভক্ষণ করলো পদকর্তা গানের ভাষায় বলেছে বুঝা যাচ্ছে তো গানগুলা অভিনয় বুঝা যাচ্ছে ঠিক আছে এবার ধরে বিচ্ছে ওই বাম হাতে ভাবে শিব নিরন্তরে ধরে বিচ্ছে ওই বাম তার অদরে আগুনের মতো জ্বালাতন হয়েছিল উড়িয়া চলিল বহুদূর গেল ভুইহার ব্রহ্মস্থানে ব্রহ্মা ছিল যোগ ধ্যানে তাই পায়ে পড়ে বলে প্রাণ মরে বাঁচাও ঠাকুর অন্তরে জামি ব্রহ্মা অন্তরে জানতে পারলেন এবার ব্রহ্মা বলে ওই বাচ্চা ধন ফিরে যাও ওই পদ
দিয়ে গাছ হবে না মাটির দরকার হবে তবে কোনো ফল হবে তবে গাছ বীজ রোপণ করলে অঙ্কুরিত হবে শিবের যদি বীজ হয় তাহলে মাকে দুর্গা তো গর্ভে ধরেনি এবার শিব শুক্র এক হয়ে বিম্ব রূপ ধারণ করে আর শিব শুক্র এক হয়ে বিম্ব রূপ ধারণ করে পাখি শিবের অক্ষয় ধনকে ভক্ষণ করেছিল ব্রহ্মার আদেশে যেখানে উকালিয়া রাখলো পাখির রজ শিবের বীজ পাখির পেট থেকে ডিম বেরিয়ে এলো যেই পাতায় খেয়েছিল সেই পাতায় উকালিয়া রাখলো টলমল টলমল করতে ডাড়া ছিদ্র করে সহিতে না পারে ভাড়া ছিদ্র করে চলে গেল সপ্তম পাতালে এবার পাইল শিবের ধন পাশকির আনন্দ মনি পাইলো শিবের ধন বাসকির আনন্দ মনি শিবের ডিম্ব চলে গেল সপ্তম পাতালে পেয়েছিল পাতালের বাসুকী নাগরা কেউ বলছিল ফেলে দাও কেউ বলছিল না না রেখে দাও দেখি এখান থেকে কি আসে তাই কি এসেছিল এবার দশ মাসি দশ দিনে জন্ম হইল মনসারে আর দশ মাস দশ দিনে জন্ম হইল মনসারে So